let it bang. Welcome back to my channel. I'm Geeta and you're watching Affordable Lifestyle. First of all, thank you so much. Ami je series ta shuru korechhilam regarding tasting meals for COVID patients by food delivery joints. Shetake etota appreciate korar jonno, etota share korar jonno, shobai eto positive comments dewar jonno. To oi series ta kothao jacche na, oi series ta ekdom intact thakche. তার মাঝে মাঝে আমি ভাবলাম যে এই লকডাউনের টাইমে যদি কারো রেস্টুরেন্টে কোনো খাবারের ক্রেভিং হয়, আমার নিজেরও মাঝে মাঝে একটু হচ্ছে, তো একবার রেস্টুরেন্টসগুলো কীরকম কী খাবার দিচ্ছে সেটা দেখার জন্য ভাবলাম মাঝে মাঝে অল্টারনেট করে ভিডিওস দিতে থাকি। হোপফুলি সেটা তোমাদের ভালো লাগবে। তো ইতিমধ্যে আমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমি সারাক্ষণই প্রায় দিনে জোম্যাটো, সুইগি, তারপর ডমিনোজের অ্যাপ এসব সার্ভ করতে থাকি। তো করতে করতে আজ হঠাৎ দেখলাম যে ওয়াও মোমোতে অফার দিচ্ছে এভরিথিং অ্যাট ₹99। না, চিন্তা করো না, এটা আমি মানছি, এটা সবসময়কার অফার না বা একটা পিরিয়ডের অফার না যে তোমরা রোজ পাবে বা কিছু, কিন্তু আমি যেহেতু এই অ্যাপগুলোর উপরে খুবই অ্যাক্টিভ থাকি, তো আমি এটা দেখেছি যে ওরা দু তিন দিন পরপরই দিচ্ছে এই অফারটা। আর বিশেষ করে পার্শিয়াল লকডাউন থেকে এই অফারটা দেওয়া ওরা বেশি শুরু করেছে, তার আগেও খুব কম দিত, হয়তো মাসে একবার কি দুবার দিত, পার্শিয়াল লকডাউনের টাইম থেকে দিচ্ছে, আর এই লকডাউনের টাইম থেকে তো প্রায় দুদিন পরপরই দিচ্ছে। তো আই এম শিওর যে তোমরা যদি একটু কানেক্টেড থাকো জোম্যাটোর সাথে তাহলে তোমরাও পেয়ে যাবে। তো আরেকটা ইনফরমেশন দিয়ে দেওয়ার হচ্ছে যে এই যে 99-এর যে অফারটা আছে তাতে তোমরা তন্দুরি মোমো আর অগ্রেটিন এই দুটো কিন্তু পাচ্ছ না, বাকি সব মোটামুটি পাচ্ছ। আরেকটা কথা, আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেটা আমার নিজের নাম দিয়ে খোলা, তো সেখানে আমি ফুড বাদে অন্যান্য যে আমার জীবনের অধ্যায়গুলো আছে ওগুলো শেয়ার করি, যেমন ধরো বিড়ালদের নিয়ে খেলা বা মায়ের সাথে খুনসুটি, মায়ের সাথে চ্যালেঞ্জেস করা, বিভিন্ন রেসিপিস এইসবগুলো আপলোড করি আর ডেলি ব্লগস টাইপের বলতে পারো। তো সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তো প্লিজ প্লিজ সাপোর্ট করো ওটাকেও গ্রো করার জন্য। তো চলো আজকে ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, তো আমি আজকে চারটে ধরনের মোমো অর্ডার করেছি। তো এটা হচ্ছে প্যাকেজিংটা এসছে, এটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি। সো ফার্স্ট টাইম এতগুলো মোমো আমি বোধহয় একসাথে অর্ডার করেছি। তো চলো এগুলোকে আনবক্স করি, অ্যান্ড করে তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরাইট, তো এবার আনবক্সিংয়ের পালা। তো ফার্স্টে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কর্ন অ্যান্ড চিজ মোমো ইন সেজওয়ান সস, দেন রয়েছে চিকেন চিজ ফ্রাইড মোমো, কান্ট বিলিভ এটা 99-এ, দেন আছে স্টিম সেজওয়ান চিকেন মোমো, অ্যান্ড তারপর যেটা বেস্ট পার্ট, এই তিনটে জিনিস মিলিয়ে হচ্ছে 99। সো এখানে রয়েছে চার পিস ফ্রাইড দার্জিলিং মোমো, একটা চিকেন মোবার্গ, টেম্পটিং, আর একটা পেপসি। একটা কথা বলি যে এতক্ষণ ধরে এত গরমের মধ্যে এগুলো রয়েছে, না এটা ঠান্ডা হয়েছে না এগুলো ঠান্ডা হয়েছে, সরি না এটা গরম হয়েছে না এগুলো ঠান্ডা হয়েছে। আর এছাড়া আমাকে এক্সট্রা সসেসও দিয়েছে, অ্যান্ড টিস্যু তো দিয়েছে, আর দুটো তোমার কাঠের চামচ দিয়েছে। এটা কাঠের না কিসের ভগবান জানে, না কাঠের হবে না, এত পাতলা, ওই মাছ ঠাঁসের হতে পারে, যাক গে, এনিওয়ে মানে ডিসপোজেবল। তো চলো খাওয়া শুরু করা যাক, এতগুলো মোমো দেখে আর লোভ সামলাতে পারছি না। অলরাইট, তো আমি একদম সুপার রেডি। তো তোমাদের যেটা বলতে ভুলে গেছিলাম যে জোম্যাটোর লোকটা কিন্তু নো কন্ট্যাক্ট ডেলিভারি করেছে, মানে ওরা পাচিলের উপরে রেখে দিয়ে গেছিলো, তারপর মা হাত স্যানিটাইজ করে তারপর ওটাকে নিয়েছে। তো সিন্স সবকটাই চিকেন, সো আই উইল স্টার্ট ইন নো পার্টিকুলার অর্ডার, বাট দেন আমার মনে হয় একটা স্টিম দিয়ে শুরু করা ভালো। স্টিম সেজওয়ান চিকেন মোমো, এটা আই হ্যাভ নেভার হ্যাড বিফোর। আমি ওদের এমনি স্টিম মোমো খেয়েছি, স্টিম চিকেন মোমো খেয়েছি, স্টিম চিকেন চিজ খেয়েছি। তো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই, তো একদম ভরপুর ঠাসা রয়েছে, তো একদম মিন্স চিকেনই রয়েছে, যেরকম ওদের নর্মাল চিকেন মোমো থাকে, বাট এটা একটু কুকড বেশি, মোস্ট প্রবাবলি সেজওয়ান সস দিয়ে, আর কিছু ভেজিটেবলসও রয়েছে, ধনে পাতা দেখতে পাচ্ছি। আর একটা কথা যেটা বলে দেওয়ার, যে আমি কিন্তু বাঁ হাত দিয়ে খাচ্ছি না, এটা আমার ডান হাতই, অ্যাকচুয়ালি আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করছি, তো সেই জন্য এটাকে আমার বাঁ হাত মনে হচ্ছে, অ্যান্ড তো এটাই বলার ছিল। তো চলো খেয়ে দেখি, এটাকে আমি নর্মালি খাই, ঠিক আছে।
স্টিম মোমো জিনিসটা যাদের খুব ফ্ল্যাট লাগে তাদের জন্য এটা বেস্ট। ভেতরে একটা ঝালের টিঞ্জ রয়েছে, যথেষ্ট ঝাল রয়েছে। শুকনো লঙ্কার ফ্লেক্স দেখতে পাচ্ছি আমি, ধনে পাতা তো রয়েছে, তো এটা একটু ধনে পাতার চাটনি দিয়ে একবার খেয়ে দেখি। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। অ্যাকচুয়ালি ওয়াং মোমোর কোনো মোমোই আমি খারাপ কোনোদিনই বলতে পারবো না। আজ পর্যন্ত যে কটা খেয়েছি, অলমোস্ট সব কটাই খেয়েছি, কোনোটাই আমার খারাপ লাগেনি। অ্যান্ড যথেষ্ট ডিসেন্ট সাইজ, দেখো এত বড় বড় সাইজ, 5 পিস দিয়েছে, 99-এ যথেষ্ট। বাট একটা কথা বুঝলাম না যে আমাকে একটাই প্যাকেট অফ সস দিয়েছে কেন, কারণ এই স্টিমটাও নিয়েছি, একটা ফ্রাইডও নিয়েছি, তো দুটো থাকা উচিত। এনিওয়ে 99-এ যাই পাওয়া যায়। তো এবার যেটা যাবো সেটা আমার বেস্ট লাগবে ওদের, সেটা হচ্ছে চিকেন চিজ ফ্রায়েড মোমো। আগেন এটাও 5 পিস এরকম বড় সাইজের, ভেতরটা ভাঙি, জাস্ট দেখো চিজটা, আরে ক্যামেরা রে একটু দেখা রে চিজের। চিজটা ওদের মারাত্মক পরিমাণে থাকে, এটা মানে আনকন্ট্রোলেবল, এক্ষুনি খেতে হবে। এটা আমি শুধু শুধু খেতে ভীষণ ভালোবাসি। একটুও নাটক না, ঠিক আছে, চিজ খেলে আমার এরকমই হয়ে যায়, মানে নর্মাল চিজ কিনে খেলেও আমার এরকম হয়ে যায়। তার সাথে যদি চিকেন থাকে আর বাইরে এরকম একটা গোল্ডেন ব্রাউন ক্রাস্ট থাকে তাহলে তো আর বলারই নেই, অসাধারণ। অফ চিকেন অ্যান্ড অ্যামাউন্ট অফ চিজ দেখো, আগে প্রচুর পুরো চিকেনের ঠাসা, একদম মিন্স চিকেন, প্রচুর প্রচুর চিজ রয়েছে, একদম শ্রেডেড শ্রেডেড কি পুরো মিন্স চিকেন রয়েছে, পুরো ভরপুর ঠাসা। এটা আমি আগে শেষ করে দেবো 5 পিস, বাকিগুলো মা ভাগ পাবে। অল রাইট, তো এরপরে যেটা খাবো সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে চিজ অ্যান্ড কর্ন মোমো ইন সেজওয়ান সস। তো বলে রাখি ফ্রায়ের যে ভার্সনটা রয়েছে এটার, সেটা আমার ভীষণ ফেভারিট ভেজদের মধ্যে, চিজের যাই হোক আমার ভালোই লাগে, বাট দেন চিজ অ্যান্ড কর্নের ভার্সনটা খুব ভালো লাগে, স্টিমটাও ভালো লাগে, তার থেকে বেশি ফ্রায়েরটা ভালো লাগে। সেজওয়ানটা আজকে খেয়ে দেখা যাক, সেজওয়ানটা নিয়ে আমি একটু ভয় আছি, কারণ ওয়াং মোমোর পার্টিকুলার সেজওয়ান সসটা না প্রচণ্ড ঝাল লাগে আমার, আমি নিজে আমি যথেষ্ট ঝাল খেতে ভালোবাসি, তাও মানে খুবই ঝাল লাগে। আচ্ছা স্টাফিংটা তোমাদের দেখানোর চেষ্টা করি, এটাও 5 পিসেস রয়েছে, হচ্ছে কর্ন রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, চিজ রয়েছে, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, খুব বাজে একটা ফোকাস নিচ্ছে, ফ্রন্ট ক্যামেরাটা একটু প্রবলেম হয়, তো এটা খাওয়া যাক, হাত দিয়ে খাচ্ছি, আজকে ফাগারগুলো চামচ দিয়ে খাচ্ছিলাম। ভেতরটা যেহেতু ক্রিমি সেই জন্য বাইরের ঝালটা ভালো লাগছে, অ্যান্ড মানে ব্যালেন্স করেছে খুব সুন্দর। আর যেটা বলতে হবে, যথেষ্ট বড় বড় পিসেস দিয়েছে, আর এতক্ষণ ধরে প্যান ফ্রাইডের মধ্যে থাকার পরেও কিন্তু ক্রিসপিনেসটা যায়নি ভাজার। বাইরের সেজওয়ান সসটা অ্যামেজিং, পেঁয়াজ টেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, বাট যারা যাদের ঝাল খুব লাগে তাদেরকে আমি রেকমেন্ড করবো এটা অর্ডার করো না, ওয়াং মোমোর কোনোরকম প্যান ফ্রাইডই অর্ডার করো না যদি তোমাদের ঝাল ব্যাপারটা বেশি লাগে। তো সেজওয়ান গ্রেভিটা খেয়ে আমার প্রচণ্ডই ঝাল ঝাল লেগে গেছে। তো এইবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আজকের বেস্ট মিল। তো ফার্স্টে এটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তো আমি কোল্ড ড্রিঙ্কসটা একটু ঢেলে নিয়েছি গ্লাসে, তো কোল্ড ড্রিঙ্কসের ঝাঁজটা এখনও রয়েছে। এই মিলটা আমার সবথেকে বেস্ট লেগেছে, কারণ পুরো পেটটা ভরিয়ে দেবে। তো এটা হচ্ছে মোবার্গটা, মোবার্গটা জাস্ট একটু খুলি, দুটো বেশ বড় বড় সাইজের ফ্রায়েড চিকেন মোমো রয়েছে, উপরে সেজওয়ান সস রয়েছে, তার পাশে রয়েছে ধনে পাতার যে সসটা, আর তার উপরে প্রচুর প্রচুর মেয়ো। তো এটা যদি তোমরা ইন্ডিভিজুয়ালি কেনো সেক্ষেত্রে তোমরা বোধ হয় অ্যাড অন একটা চিজ স্লাইসও নিতে পারবে, বাট সেটা বোধ হয় 99-এর অফারটার মধ্যে নেই। এমনিতে যদি তোমরা একটা মোবাগ নাও, চিকেন মোবাগটা আই থিঙ্ক 89 আর ভেজটা হচ্ছে 79, বাকি আর 10 টাকা অ্যাড করে তোমরা 4 পিস দার্জিলিং মোমো পেয়ে যাচ্ছ ফ্রায়েড, অ্যান্ড দেন কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছ, তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডিল। অলসো এটা খেলে পুরো পেট ভরে যাবে, ওয়াং মোমো যে কোনো মোমো নিলেই যদিও পেট ভরে যায়, বাট স্টিল এটা একটা একদম কমপ্লিট মিল। অলসো আরেকটা দেখছিলাম যে দুটো মোবাগ, দুটো চিকেন মোবাগও কিন্তু তোমরা 99-এ পেয়ে যাচ্ছ, তো চলো বাইট নেওয়া যাক। দুটো সাইডই খেলাম, আমার গ্রিন চাটনির সাইডটা বেশি ভালো লেগেছে, এখানে
মেয়র সাথে কম্বিনেশনটা একদম বেশ মিন্টি মিন্টি লাগছে। বার্গার ব্রেডটার উপরে সেসমি সিডসও রয়েছে। এগুলোরা নতুন করে কি রিভিউ দেবো সবাই জানে। অ্যামেজিং খেতে, অ্যামেজিং। এই কম্বোরই আরেকটা যেটা পার্ট রয়েছে যেটা আমি ফর দ্য ফার্স্ট টাইম খেতে চলেছি সেটা হচ্ছে দার্জিলিং মোমো। তো দার্জিলিং মোমো আমি কোনো রকমই খাইনি। ওয়া মোমোর যে দার্জিলিং মোমোগুলো আছে, ফ্রাইড বলো, প্যান ফ্রাইড বলো, স্টিম বলো, তো ট্রাই করা যাক। তো বাইরের ক্রাস্টটা বেশ ফ্রাইড রয়েছে, তো এর মধ্যে অনেক ভেজিস রয়েছে, চিকেন তো রয়েছেই। এটাকে আমি একবার নর্মালি খেয়ে দেখি। পাহাড়ি মোমোগুলোর যে ব্যাপারগুলো হয় না, ওখানে না ভেজিটেবলস প্রচুর থাকে, এখানে স্প্রিং অনিয়ন্সও রয়েছে। চিকেন মোমো ইজ নট জাস্ট চিকেন। এখানে যেটা সব থেকে বুঝতে পারছি, আদার যে গন্ধটা ওটা ভীষণভাবে প্রমিনেন্ট। অলরাইট, তো আমার খাওয়া শেষ, সঙ্গে সঙ্গে আমার লিপস্টিকও শেষ। এনিওয়ে, ফার্স্ট অফ অল আমি বলবো 99 এই অফারটা আমার জন্য দারুণ ছিল, ফর আ মোমো লেভেল লাইক মি। আর আমার প্রচণ্ডই মোমো ভালো লাগে, আর ওয়া মোমোর মোমো তো আলাদা লেভেলে ভালো লাগে, সেই জন্য আমার এই অফারটা পুরো লুফে নেওয়ার মতন লেগেছে। আর আমি বলবো তোমরাও লুফে নাও, এতগুলো যদি নাও খেতে ইচ্ছে করে অ্যাটলিস্ট দুটো ভ্যারাইটি তো খেতেই পারো। 200 টাকায় দুটো ভ্যারাইটি ওয়া মোমোর থেকে মানে এটা বিশাল ব্যাপার। আমার বেস্ট যেটা লাগলো হচ্ছে ওই লাস্টের মোবার্গের কম্বোটা, যেটার মধ্যে তোমার পেপসি ছিল, মোবার্গ ছিল আর দার্জিলিং মোমো ছিল। তো মোবার্গের সাথে এরকম অনেক ধরনের কম্বিনেশন রয়েছে, স্টিম দার্জিলিং মোমো রয়েছে, দুটো মোবার্গ রয়েছে, চিকেন বলো ভেজ বলো যার যেটা প্রেফারেন্স, তো সেই হিসাবে তোমরা নিও। অ্যান্ড অবশ্যই অবশ্যই জোম্যাটোর উপরে খেয়াল রাখতে থাকবে, রোজ বিকেলের দিকে অথবা একটু সন্ধ্যের দিকে মানে একটু 7টার পর থেকে তোমরা খোঁজ করতে থাকবে, তখনই কিন্তু ওরা 99 এই অফারগুলো দেয়। রেগুলার বেসিসে না পেলেও 2-4 দিন পরপর পেয়ে যাবে, আমি প্রিটি শিওর। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশের বেল আইকনটাকেও প্রেস করতে ভুলো না। আজকের মতন টাটা, ভালো থেকো।